ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসকনকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সংগঠন হিসেবেও আখ্যা দেন তিনি। এদিকে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের আন্দোলনের পেছনে পতিত সরকারের লোকেরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে আগামী নির্বাচনের পর সকলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে শনিবার সকালে বিশ্ব মানবাধিকার সংস্থার অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় সকল ষড়যন্ত্র প্রতিহত করে দ্রুত নির্বাচন আয়োজনে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই দিন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক সভায় অংশ নিয়ে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। এদিকে গণফোরামের জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির 31 দফার ভিত্তিতেই পরিচালিত হবে আগামী জাতীয় সরকার। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের উদ্যোগে গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসকন বিশৃঙ্খলা সৃষ্টিকারী পঞ্চম বাহিনীর মতো কাজ করছে। বাংলাদেশের মানুষের চিকিৎসা নিতে ভারতে না গেলেও চলবে বলে মনে করেন রুহুল কবির রিজভী। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।